হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। জয় এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত এই ভিডিওতে। আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। তো ইতিমধ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশন নিয়ে বড় পরিবর্তন নিয়ে এলো। মধ্যশিক্ষা পর্ষদের হাতে আর নিয়োগের কোনো ভার রাখলো না, এবার নিয়োগ করবে স্কুলের ম্যানেজিং কমিটি। এই বিষয়ে আলোচনা করবো। তাছাড়াও আজকের এই ভিডিওতে তো অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, তিনটি বিষয়ে আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো। এক নম্বর বলা হচ্ছে, সেটি হচ্ছে আপার কাউন্সিলিং এর আপডেট, যা ইতিমধ্যে কিন্তু সম্পন্ন হয়েছে। তো আপার প্রাইমারি ইতিমধ্যে কিন্তু তোমাদের দেখবে 3 তারিখ, 4 তারিখ এবং 24 তারিখ এবং 25 তারিখ কিন্তু সম্পন্ন হয়েছে কাউন্সিলিং। এছাড়াও বাকি রয়েছে 28 তারিখ, 29 তারিখ, সেই বিষয়ে আলোচনা করব। এছাড়াও 2 নম্বর বিষয়, সেটি হচ্ছে মধ্যশিক্ষার হাতে আর নিয়োগের দায়িত্বভার থাকছে না কেন, এসএসসির এই হেন সিদ্ধান্তের কারণ কী, সেই বিষয়ে আলোচনা করব। আর তৃতীয়ত থাকছে পরবর্তী ফেজ, অর্থাৎ নভেম্বরের থেকে শুরু করে 11 তারিখ শুরু করে 27 তারিখ যে নভেম্বর কাউন্সিলিং ইতিমধ্যে কিন্তু শিডিউল দিয়েছে, সেই পরবর্তী যে তার বিস্তারিত আলোচনা করব। এবার অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে। আর আমার চ্যানেল নতুন যদি দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, তাহলে কীভাবে পরবর্তী যে আপডেটগুলি সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দেখে নাও কী বলা হয়েছে। 1 নম্বর আপডেট, সেটি হচ্ছে আপার কাউন্সিলিং এর আপডেট, যা ইতিমধ্যে কিন্তু কাউন্সিলিং হয়ে গেল। আদালতের নির্দেশের পর 9 বছরের যে দীর্ঘ অপেক্ষার কাটিয়ে চাকরির সুযোগ পাচ্ছেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা, ইতিমধ্যেই শুরু হয়েছে কাউন্সিলিং প্রক্রিয়া। বাংলা ছাড়া অন্যান্য যে মিডিয়ামের কাউন্সিলিং আর মাত্র 2 দিন হলেই শেষ হয়ে যাবে, এরপর শুরু হবে বাংলা যে মিডিয়ামের কাউন্সিলিং। ইতিমধ্যে কিন্তু সেটি শিডিউল করা হয়েছে 11 নভেম্বর থেকে শুরু করে 27 নভেম্বর পর্যন্ত কাউন্সিলিং করা হবে বাংলা মিডিয়ামের। এখনও পর্যন্ত প্রায় 455 জন প্রার্থীকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছে, তবে 14% বেশি চাকরি প্রাপক কাউন্সিলিংয়ে হাজিরে হননি বলেই জানা গিয়েছে। সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়ে যাবার বাকি থাকা শূন্যপদ ওয়েটিং প্রার্থীদের কাউন্সিল করিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে কিন্তু এসএসসি। তো ইতিমধ্যে 14% কিন্তু বেশি চাকরি প্রাপক যারা কাউন্সিলিংয়ে ইতিমধ্যে কিন্তু হাজির হননি, তাহলে কীভাবে ওয়েটিং লিস্ট থেকে সেগুলিকে নিয়ে কাউন্সিলিং কিন্তু সম্পূর্ণ করে নিয়োগ করবে এসএসসি। যদিও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটি হচ্ছে 24 এবং 25 তারিখ অক্টোবর ঘূর্ণিঝড় দানার প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের যে আশঙ্কা ছিল তা কলকাতা সহ বাংলাতে, এদিকে ওই 2 দিনই কাউন্সিলিং হওয়ার কথা ছিল এবং সেখানে কিন্তু উপস্থিতি হার খুবই কম হয়েছে, সেক্ষেত্রে কী হবে এ বিষয়ে প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার কিন্তু বলেছেন, এ বিষয়ে আমরা খোঁজখবর রাখছি। তো যে 2 দিন ইতিমধ্যেই কিন্তু যে কাউন্সিলিং হয়ে গেল, উপস্থিতি হার কিন্তু কম ছিল, সেই বিষয়েও তারা কিন্তু খতিয়ে দেখছে যে কী সমস্যার কারণে হতে পারে কাউন্সিলিং বিষয় সংক্রান্ত। তো দেখে নাও পরবর্তী যে আপডেট দিয়েছিলাম, সেটি হচ্ছে মধ্যশিক্ষার যে হাতে আর নিয়োগের দায়িত্বভার থাকছে না কেন, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই বিষয়ে আলোচনা করছি। এতদিন নিয়ম ছিল স্কুল সার্ভিস কমিশন প্রার্থী বাছাই করে সুপারিশ করবে আর শিক্ষক পদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। যদিও এই যে প্রক্রিয়া সেটি বদল আসছে, এবার মধ্যশিক্ষা পর্ষদের হাতেই আর কোনো দায়িত্ব থাকছে না, সরাসরি নিয়োগ করবে স্কুলের যে ম্যানেজিং কমিটি। তাহলে বুঝতেই পারছো এসএসসি আমূল পরিবর্তন করতে চলেছে। কেনই পরিবর্তন করছে বিষয় বিস্তারিত দেখে নাও, কেন বা পরিবর্তন করতে হলো এসএসসি এই নিয়মে। প্রসঙ্গত উল্লেখ, নিয়োগ দুর্নীতির দায়ে জর্জরিত স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষায় খাতা নম্বর দেওয়া থেকে শুরু করে মেধা তালিকা সব ক্ষেত্রেই বেনিয়মের অভিযোগ উঠেছে। গত 2 বছরে এসএসসি তথা শিক্ষা দপ্তরের একাধিক প্রাক্তন কর্তা ইতিমধ্যেই গ্রেপ্তারও করা হয়েছে দুর্নীতিতে নাম জড়াই মধ্যশিক্ষা পর্ষদেরও। এই অবস্থায় নিয়োগের যে নিয়মে পরিবর্তন আনলো এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদের নয়, সরাসরি নিয়োগ করবে স্কুলের যে ম্যানেজিং কমিটি তারাই। তাহলে একদম এখানে বলে দেওয়া হলো যে কী কারণে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের কাছে আর কোনো যে ভার সেটি রাখছে না, সরাসরি নিয়োগ করবে স্কুলের যে ম্যানেজিং কমিটির উপরে কিন্তু ন্যস্ত করা হলো এবং তাদের উপরে বিশ্বাস রাখা হলো। তো সেই বিষয়টিকে বলা হয়েছে যে ইতিমধ্যে বিভিন্ন ধরনের কর্তা তারা কিন্তু গ্রেপ্তারও হয়েছেন এই দুর্নীতির কারণে, কিন্তু এটি পরিবর্তন সিদ্ধান্ত না হলো এসএসসি তরফ থেকে। এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন,
পুনরায় মধ্যশিক্ষা পর্ষদের পরিবর্তে বিদ্যালয়ের পরিচালন কমিটির হাতে নিয়োগের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে পরিচালন যে কমিটি পূর্বের ন্যায় অনেক ক্ষেত্রে চাকরি প্রার্থীর কাছ থেকে অবৈধ উপায়ে অর্থ আদায় করার সুযোগ পাবে। পূর্বে এই রকম বহু অভিযোগ ছিল। আমরা চাই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে দুর্নীতি যে মুক্ত হোক এবং তা নিশ্চিত করতে হবে। তাহলে এখানেও যে শিক্ষানুরাগী যে ঐক্যমঞ্চ সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী, তিনি কিন্তু বললেন আবার যে পুনরায় যে মধ্যশিক্ষা পর্ষদের হাতে কিছু যে পরিবর্তন করা হলো, ন্যস্ততা হলো যাদের অধিকার, তাহলে কিন্তু কোনো প্রার্থীর ক্ষেত্রে চাকরি প্রার্থীর কাছে তারা অবৈধভাবে কিন্তু অর্থ আদায় যে সেটি কিন্তু দাবি করতেই পারে, সেই জিনিসটাও কিন্তু একদম দেখতে হবে এবং সম্পূর্ণরূপে দুর্নীতি যে মুক্ত সেটি করার নিশ্চিত করতে হবে। তবে দেখার বিষয় এসএসসি যে সিদ্ধান্ত দিয়েছেন কতটা সে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ করতে পারে দেখা রয়েছে। তাছাড়াও আমি পরবর্তী আপডেট সেটি আলোচনা করতে চলেছি। পরবর্তী যে ফেজ অর্থাৎ নভেম্বরের 11 তারিখ থেকে যে 27 তারিখ নভেম্বর যে কাউন্সিলিং করা হবে তা বিস্তারিত একটু আলোচনা করছি এবং দেখো কী দ্রুততার সঙ্গে পরবর্তী যে কাউন্সিলিং হতে চলেছে। উচ্চ প্রাথমিকে নিয়োগের দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ের দিন ইতিমধ্যে ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। দ্বিতীয় দফায় ডাকা হচ্ছে মোট 8,091 জন চাকরি প্রার্থীকে। আগামী 11 নভেম্বর থেকে শুরু করে 27 নভেম্বর পর্যন্ত চলবে কাউন্সিলিং। মাঝে শনিবার ও রবিবার বাদ দিয়ে প্রত্যেক দিনই কাউন্সিলিং কিন্তু চলবে। টানা 12 তারিখ থেকে 11 তারিখ শুরু করে 27 নভেম্বর পর্যন্ত চলবে। আর মাঝখানে বাদ পড়ছে 12 তারিখ 13 তারিখ, এছাড়াও 15 তারিখ যে শনিবার রবিবার পড়ায় কিন্তু বাদ থাকছে। আর 15 তারিখ পড়ছে সেটা হচ্ছে রাস পূর্ণিমা উপলক্ষে কিন্তু বন্ধ থাকছে। তাহলে টানা পরবর্তী যে কাউন্সিলিং হচ্ছে সেগুলি কিন্তু টানা কিন্তু চলবে। আর প্রত্যেক দিনই দেখো কী বলা হচ্ছে, প্রত্যেক দিনই কিন্তু একটা হিউজ পরিমাণে ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে। দৈনিকে দেখো 700 থেকে 800 জন চাকরি যে প্রার্থী প্রতিদিন কিন্তু কাউন্সিলিংয়ের জন্য অংশ নেবেন এবং 11, 14 এবং 16 নভেম্বর বাংলা এবং ইংরাজি বিষয়ের কাউন্সিলিং হবে। 18 থেকে শুরু করে 27 নভেম্বরের মধ্যে চলবে পিওর সায়েন্স, বায়োসায়েন্স, ইতিহাস, সংস্কৃত এবং ভূগোলের কাউন্সিলিং। কমিশন সূত্রের খবর, নিয়োগের জন্য সংশোধিত যে শূন্য পদের তালিকা নভেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিকে প্রকাশ করা হবে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো দ্বিতীয় দফায় যে কাউন্সিলিং হবে সেখানে কিন্তু 700 থেকে 800 জন প্রার্থীকে দৈনিক ডাকা হচ্ছে এবং অনুমোদন কিন্তু তাদের হাতে দেওয়া হবে। মেধা তালিকাভুক্ত যে প্রার্থীদের কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হলেই বাকি থাকা যে শূন্য পদ সেটি থাকবে ওয়েটিং, যে প্রার্থীদের কাউন্সিলিং করে কিন্তু সম্পূর্ণ করা হবে। তো এই ছিল তোমাদের জানানো আপডেট আপার প্রাইমারি সংক্রান্ত। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, আর আমার চ্যানেল নতুন যদি হয়ে থাকো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে কি পরবর্তী যে আপডেটগুলি সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছাবে। তো ঠিক আছে, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণে ভালো থেকো আর দেখার জন্য ধন্যবাদ।